प्रॉब्लम थाकार कारणे एकदम ही आसते पारिनी तो आज के समय मेंटेन करे ভেবেছি যে না আমার করতেই হবে ভিডিও কারণ আমি অনেক দিন যাবত ভিডিও করছি না এবং আমার আপুরা অনেক বেশি খেপে আছে তাই ভাবলাম যে আমি চলে আসি এবং এখনো সমস্যাগুলো আছে এমন যে সমস্যাগুলো সব ঠিক হয়ে গিয়েছে তারপরও আসলে চেষ্টা করছি যতটুকু সম্ভব তোমাদের সাথে আবার নতুন করে কানেক্টেড হওয়া কারণ আমি নিজেই খুব একা হয়ে গিয়েছিলাম তোমাদেরকে সবাইকে অনেক মিস করছিলাম ও আমার ক্যামেরাটাকে অনেক বেশি মিস করছিলাম সত্যি কথা বলতে এবং মেকআপও অনেক দিন যাবত করা হয় না তো সব মিলে আসলে ভাবলাম যে চলে আসি আর দেরি করব না শুরু করে দেই আবার নতুন করে ভিডিও করা তাই আমি তোমাদের মাঝে চলে এসেছি এবং আজকের মেকআপ ভিডিওটা হতে যাচ্ছে যেটা আজকে একটা আইশ্যাডো প্যালেটের ফুল রিভিউ সোয়াচেস দেখাবো এবং এই আইশ্যাডো প্যালেটটি আসলে তোমাদের কিনা উচিত কিনা সেটাও আমি তোমাদেরকে আজকে দেখাবো এবং এটা দিয়ে আমি আজকে আমার আই মেকআপটা করেছি এবং চলো তাহলে আমরা ভিডিও স্টার্ট করে দিব বাট আসলে ভিডিও স্টার্ট করার আগে আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাবো দেখানোর পরে ভিডিওটা স্টার্ট করে দিব তো শুরু করার জন্য আমি যেটা দেখাবো মানে আজকে মেইনলি আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই প্যালেটটা এটা হচ্ছে বিউটি গ্লেজডের একটা প্যালেট এবং এই প্যালেটটা তোমরা বাংলাদেশে যে কোনো শপে পাবে আমি আশা করছি এবং এখান থেকে আমি আজকে তোমাদেরকে ঠিক এই কালারগুলো দেখাবো যে কালারগুলো কিরকম বা কেমন এবং সোয়াচেসগুলো আমি দেখাবো এবং এখানে এরকম চার ধরনের কালার থাকে মানে চারটা এরকম আমি খুলে দেখাই চারটা মানে বোর্ড যেহেতু বোর্ডের মতোই চারটা বোর্ড থাকে আসলে এবং অনেক কালারফুল আইশ্যাডো এখানে মেইনলি সব কালারফুল আইশ্যাডোগুলোই আছে তেমন একটা নিউট্রাল টাইপের কালারগুলো নেই যেমন দেখতে পাচ্ছ এটা আসলে একটু বাল্কি হয়ে যায় খোলা এবং মেকআপ মানে আর্টিস্ট যারা তাদের জন্য একটু ঝামেলা হতে পারে তো দেখতে পাচ্ছ গ্রিন আছে অরেঞ্জ আছে ব্লু এবং পার্পল চার ধরনের কালারের মধ্যে তারা মানে আইশ্যাডোটা ক্রিয়েট করেছে এবং কালারগুলো আমি বলবো যে বেশ সুন্দর খারাপ না কালারগুলো ভালোই লেগেছে আমার এবং আমি সোয়াচেসও তোমাদের সাথে শেয়ার করব এখন তো সোয়াচেসটা দেখো তারপর আমরা ভিডিওটা স্টার্ট করে দিই
ভাইব্রেন্ট আসলে আমি ভালো দিকগুলোই আগে বলছি, পরে আমি নেগেটিভ দিকগুলো বলবো। তো ভালো দিক এগুলোই যে এখানে সব ধরনের কালার আছে, মানে যতটা একটা আই মেকআপের জন্য আসলে যত রকমের কালার প্রয়োজন সব ধরনের কালারই আসলে এই প্যালেটটার মধ্যে আছে। তো আমি আসলে শুরু করতে যাচ্ছি। তো এই চোখে যেটা করেছি ঠিক এই চোখেও সেম সেটাই করব। সো চলো স্টার্ট করে দিই। আমি কনসিলার নিচ্ছি একদম একটুখানি, মানে একটুখানি নিব বলতে গেলে যে একদম অল্প একটুখানি কনসিলার আসলে নিব। অনেকে অনেক বেশি কনসিলার নিয়ে নাও, তো অনেক বেশি কনসিলার নিলে কিন্তু পরে তোমাদের আইশ্যাডোটা ক্র্যাক করে যাবে, সুন্দর লাগবে না, এবং মানে আইশ্যাডোটা একদম পরে নষ্ট হয়ে যাবে। অনেকেরই দেখবে যে চোখের এখানে ভাঁজ পড়ে যায়, তার পিছনে একটা কিন্তু রিজন হচ্ছে যে অনেক পরিমাণে কনসিলার তারা ইউজ করে ফেলে। এবং আরেকটা দিক হচ্ছে যে কনসিলারটাকে দ্রুত মানে সেট করে না পাউডার বা কিছু দিয়ে। অনেকে পাউডার না দিলেও হয়, আইশ্যাডো ডিরেক্ট অ্যাপ্লাই করে ফেলা যায়, কিন্তু ডিপেন্ড করে আসলে মানে এক একজনের আইলিডের এক এক রকমের অবস্থা, সো ডিপেন্ড করে এটা। কিন্তু আমি বল আমি আমি পার্সোনালি একটু হালকা অল্প একটু পাউডার হলেও আমি একটু সেট করে নিতে পছন্দ করি, কারণ আমি দেখা যায় যে একটু সময় নেই আই মেকআপ মানে করি, মানে জাস্ট কনসিলার অ্যাপ্লাইয়ের পরে নানান জিনিসপত্র আমার চোখের সামনে থাকে, ওগুলো ধরি বা একটু বিজি হয়ে যাই হয়তো, তাই আমি আসলে তাড়াতাড়ি করে সেট করে নেই। যারা সেট মানে আমার মতো লেজি না, তারা ডিরেক্ট আইশ্যাডো অ্যাপ্লাই করতে পারো, এতে খুব ভালোই একটা ফলাফল দেয়। যাই হোক, দেখো আমি একদম হালকা একটুখানি কিন্তু দিয়েছি, খুব বেশি দেইনি। তো সেই ক্ষেত্রে তোমরা আরেকটা কাজ করতে পারো, অনেকে বলতে পারো যে আপু আমি তো একটু কনসিলার দিলে তো আমার চোখে মানে সম্পূর্ণ ব্ল্যাক ব্ল্যাক বা যাদের স্পট আছে সেগুলো আসলে দেখাই যায়। তো তাদের জন্য আমি বলবো যে তারা খুব ফুল কভারেজ কনসিলার মাস্ট ইউজ করবে, ফুল কভারেজ কনসিলার বেস্ট হয় আসলে মানে একটা আই মেকআপের জন্য। তো অল্প একটু লাগে, বাট ফুল কভারেজ হলে তোমাদের সব কিছুকে একদম কভার করে দেয়। ওকে, তো আমি দেখো কনসিলারটা অ্যাপ্লাই করেছি, এখন আমি জাস্ট হালকা একটু পাউডার বা আইশ্যাডোর, এখানেও তোমাদের অনেক ধরনের বেইজ কালারগুলো আছে, যেমন একটা ছোট্ট হালকা একটুখানি নিয়ে জাস্ট অল্প একটু জাস্ট অ্যাপ্লাই করে এটাকে সেট করে দেওয়াটাই হচ্ছে মূল রহস্য। ওকে, তো ইটস ডান। এখন আমি যেটা করবো, আমি একটু কস্টিক পরে নিয়েছি, আমি একটু সুন্দর লাইন চাই। যারা এরকম লাইন না চাও তারা আসলে কস্টিক পরো না, যার যার পছন্দ। ওকে, তো আজকে কিন্তু আমি প্রচণ্ড কথা বলছি এবং ভিডিও লং হবে, আগে আমি বলে দিচ্ছি। তো একটু দেখতে হবে, দেখলে কিন্তু আসলে অনেক হেল্প হবে, কারণ সব কিছু হেল্পফুল জিনিসগুলো কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু অনেকদিন পরে এসেছি, তো আমি ভেবেছি যে সব কিছুকে একদম ইন ডিটেলসে দেখাবো।
তাই একটু আসলে একটু সময় লাগবে। যাই হোক, তো এখন আমরা যেটা করবো, এখন আমরা এই প্যালেটটি দেখবো, প্যালেটটি আসলে কতটা ভালো, কতটা কি। যেহেতু আমি এই চোখে অ্যাপ্লাই করেছি, সো আমার একটা কিন্তু আইডিয়া অলরেডি আছে, কিন্তু তারপরও আমি আরো ভালোভাবে ডিটেইলের সাথে তোমাদেরকে আইডিয়া দিতে চাই। তো আমি প্রথমে যে কাজটা করব, সবার প্রথমে আমি ওয়েট, আসলে এত কিছু একসাথে না করাটা একটু টাফ হয়ে যায়, করছি তারপরও। তো আমি এখান থেকে আমি একদম পার্পেল যেই প্যালেটটা আছে শ্যাডো প্যালেটগুলোর মধ্যে, পার্পেলটা, এই পার্পেলটা থেকে আমি একদম ডার্ক যেই পার্পেলটা আছে, সরি দিস ইজ নট পার্পেল, দিস ইজ ব্লু, ওকে, পার্পেলটা থেকে একদম ডার্ক যে এখানে যে পার্পেলটা তোমরা দেখতে পাচ্ছ, দিস ওয়ান, এটা নিয়ে আগে আমি ট্যাপ করে বসাবো। এটা আসলে করলে না খুব ভালো একটা ফলাফল পাওয়া যায়, যেটা তোমরা এখন দেখতে পারবে। ফার্স্টেই যদি তোমরা ব্লেন্ড করতে থাকো তাহলে না কালারটা কিন্তু ফার্স্টিং একদম ওয়াশ আউট হয়ে যায়। তো প্রথমে জাস্ট ডার্ক কালারটা আমি নিচ্ছি, ডার্ক কালারটা নিয়ে অ্যাট ফার্স্ট আমি যেটা করবো, আমি আমার ঠিক এই যে ক্রিজ বরাবর যে এরিয়াটা আছে এই এরিয়াটাতে সবার আগে পার্পেলটাকে আগে বসাবো। আগে ব্লেন্ড করার প্রয়োজন নেই, আমি আগেই বলে দিচ্ছি, জাস্ট কালারটাকে বসাবে। এখন হচ্ছে আমি জাস্ট কালারগুলোকে আগে বসিয়ে নিব, যে যে কালারগুলো আমি আমার আই মেকআপের জন্য চাচ্ছি, মানে ব্লেন্ড করতে চাচ্ছি, পরে ব্লেন্ড করব আসলে। তো আগে আমি কালারগুলোকে আগে বসিয়ে নিচ্ছি। আমি কিন্তু খুব টাইম নিয়ে আই মেকআপ করি না, আমার আই মেকআপ করতে আসলে খুব বেশি সময় লাগে না, আমার আইব্রো করতে একটু বেশি সময় লাগে, কারণ আমার আইব্রোটা একদম পারফেক্ট না। তো দেখো আগে আমি জাস্ট আমার পার্পেলটা আগে বসিয়েছি। তো পার্পেলের উপরে আমি আরেকটা কালার অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে এই সেম প্যালেটটি থেকে, এখানে একটা পিঙ্ক কালার মেবি তোমরা দেখতে পাচ্ছ মিডেলের, এই পিঙ্কটা অ্যাপ্লাই করবো। এটা একদম পিঙ্ক, একদম পিঙ্ক, মানে একদম ডার্ক একটা পিঙ্ক কালার। সো এটাকে নিয়ে জাস্ট পার্পেলের উপরের অংশটাতে বসাবো, দ্যাটস ইট। এখন আমাকে দেখো কতটা ভৌতিক লাগছে, এবং এই আই মেকআপটা এবং ওই আই মেকআপটা দেখো, অনেকে না এভাবে আই মেকআপ করে জানো তো, বুঝতে পারো যে এরকম আই মেকআপ করলে কি সুন্দরটা না লাগে, মোটেও সুন্দর লাগে না, খুবই বাজে দেখা যাচ্ছে যেমনটা আমাকে লাগছে। তো জাস্ট আমি কালারটা আগে বসালাম, এখন আমি যেটা করব এখন হচ্ছে এটাকে আমার সেটিং ঠিটিং ঠিকঠাক করতে হবে, কারণ হচ্ছে এইভাবে তো চলে গেলে মানুষজন ভয় পেতে পারে, সো এভাবে তো চলে যাওয়া যাবেই না। তো আমি যেটা করব, আমি একটা চিকন একটা এরকম একটা চিকন একটা ব্রাশ নিব, ব্লেন্ডিং ব্রাশ, এটা মরফির, তোমার যে কোনো ব্র্যান্ডের মধ্যে এই ধরনের ব্রাশ আসলে পাওয়া যায়। ওকে, আমি আমার আইশ্যাডোটাকে আগে দেখে নেই। ওকে, তো এখন হচ্ছে ব্লেন্ডিং করব, ব্লেন্ডিং এর পালা, যেহেতু আমি কালার বসিয়ে নিয়েছি তো আমি আগে পার্পলটা ঠিক এই এরিয়াটাতে যেখানে আমি পিঙ্ক দিয়েছিলাম ঠিক মাঝ বরাবর এটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি। জাস্ট এটা কিন্তু একটু ডিটেইলিং একটা ব্রাশ, ডিটেইলিং বলতে মানে মানে একটু পিস, মানে একটু চিকনের মধ্যে প্রিসাইজ টাইপের একটা ব্রাশ, যেটা মানে শুধু একটা কালারকে খুব সুন্দর করে ব্লেন্ড করবে। তারপরেরটা আসলে আমি তোমাকে দেখাবো কোনটা ফ্লাফি ব্রাশ। তো এটা আসলে ডিপেন্ড করে তোমাদের আই মেকআপ তোমরা যেভাবে করতে চাও, বাট আমি আসলে ইন ডিটেলসেই তোমাদের আজকে আই মেকআপটা দেখাচ্ছি। ওকে, তো দেখো আগে একটু পার্পেলটাকে একটু পিঙ্কের সাথে একটুখানি মানে মিশিয়ে নিচ্ছি, আমি কিন্তু উপরে যাচ্ছি না এখনো, আমি উপরে না গিয়ে শুধু জাস্ট পার্পলটাতে অ্যাপ্লাই করছি। এবং আমার কাছে মনে হয়েছে, আমি যেটা রিভিউ দিতে আজকে মেইনলি এসেছি, কালারগুলো দেখতে পাচ্ছ অনেক বেশি কিন্তু ভালো কালার, মানে অনেক ডার্ক কালারগুলো, আমার কিন্তু মনে হচ্ছে না যে কালারগুলো প্যাচি বা কালারগুলো পাউডারি, আমার কাছে লাগছে না, একটু পাউডারি হতেই পারে, কারণ আমি এবিএচ এর আইশ্যাডো প্যালেটগুলোর কথা কি বলবো, এবিএচ এর আইশ্যাডো প্যালেটগুলো অনেক পাউডারি বাট অনেক পিগমেন্টেড। সো পাউডারি হলেই যে জিনিসটা খারাপ হয়ে যায় এমন কিছু না, পাউডারি বাট ইটস গুড, এবং কালারগুলো সুন্দর, যেহেতু খুব কম প্রাইসের একটা প্রোডাক্ট, খুবই কম প্রাইস এটা বাংলাদেশে এখন, তো এই অনুযায়ী আমি বলবো অনেক সুন্দর কালারগুলো, আমার কাছে ভালো লাগছে। নেগেটিভ দিকও আছে, আমি সেটা আস্তে আস্তে যাচ্ছি নেগেটিভ দিকে। তো অল্প করে কালার নিও, বেশি কালার নিলে না পরে যে কোনো ব্র্যান্ডেরই আইশ্যাডো নাও একটু ব্লেন্ড করতে প্রবলেম হয়, তো একটু কম নেওয়াই ভালো। তো এখন দেখো এটার থেকে আরেকটু বড় সাইজের একটা ব্রাশ নিয়ে জাস্ট আমি যেখানে যে পিঙ্কটা অ্যাপ্লাই করেছিলাম এই পিঙ্কটাকে এখন আমি ব্লেন্ড করে দিচ্ছি, সার্কুলার মোশনে। দেখো আমি কিন্তু একটু সার্কুলার মোশনে আমি ব্লেন্ড করে দিচ্ছি, কালারটাকে খুব বেশি ফোকাস তো আমি একদমই রাখতে চাচ্ছি না, জাস্ট আমি হালকা একটা কালারের মতো রাখতে চাচ্ছিলাম ক্রিজে।
পিঙ্ক অ্যান্ড পার্পল দেখো একসাথে মিশে একাকার হয়ে গিয়েছে। ওকে, তো এখানে আরো কারসাজি আছে, এগুলো আমি আসলে পরে করব। এখন হচ্ছে আগে আমি ক্রিজটাকে কাট করব, তারপরে আমি বাদ বাকি কারসাজি গুলো করব, নো প্রবলেম। তো ক্রিজটা আগে কাট করে নেই, তারপরে অন্য কিছু করি। তো আমি জাস্ট নর্মাল একটা কনসিলার নিয়ে এখানেও অ্যাপ্লাই করতে পারো, আর জাস্ট ব্রাশও নিয়ে অ্যাপ্লাই করতে পারো ইচ্ছা। আমি ব্রাশেও নেই। ওকে, নিয়ে জাস্ট ক্রিজটা কাট করাটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে। লুক, জাস্ট ক্রিজটা কাট করে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, এই কাজটা কিন্তু মেকআপের মেইন কাজ, তো এটা কিন্তু একটু সাবধানে না করলে হবে না। আমি আসলে এটা করতে করতে ইউজ টু হয়ে গিয়েছি। ডান, বেশি বেশি কিছু করছি না, জাস্ট ক্রিজটাকে আমি কাট করে নিলাম। এখন আমি যেটা করবো, এখন আমি ডিরেক্ট একটা শ্যাডো অ্যাপ্লাই করে ফেলবো এখানেই, আমি কোনো ধরনের ব্লেন্ডিং বা কিছু করছি না, আমি ডিরেক্ট অ্যাপ্লাই করে দিব একটা কালার। তো আমি এখান থেকে জাস্ট গ্রিন যে প্যালেটটা আছে, গ্রিনটা এখান থেকে গ্রিনটা নিব, গ্রিনটা সবচেয়ে ডার্ক যে গ্রিনটা, এটা আমি আসলে একটু অ্যাপ্লাই করব। কালারগুলো আসলে অনেক বেশি পিগমেন্টেড। এবং এখানে যে সামনের এরিয়াটা এখানেও দিব, দেখো কালারগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর করে বসে যাচ্ছে কালারগুলো, এমন না যে কালারগুলো বসতে চাচ্ছে না, আমি জোর করছি বা অনেক কষ্ট করতে হচ্ছে এটা নিয়ে আমার, তা কিন্তু একদমই না। দেখো সুন্দর করে বসে গিয়েছে কালারগুলো, ইটস ডান। নাও যেটা করব, এখান থেকে যে ব্লু ব্লু যে একটা কালারের আছে প্যালেট, এখান থেকে একটু ব্লুও নিব আমি, আমার কাছে কেন যেন মানে এখানে গ্রিন হয়ে একটু ব্লু হয়ে যাবে বাইরের অংশটাতে, লাইক এখানটাতে একটু ব্লু দিচ্ছি আমি, মানে শুধু আমি গ্রিনে সীমাবদ্ধ থাকছি না, আমি একটু ব্লু অ্যাপ্লাই করবো এবং এটাকে পরে ব্লেন্ড করবো, ডোন্ট ওয়ারি, এখন দেখে আবার ভয় পেয়ে যেও না। এখন একটু ম্যাসি লাগবেই, মেকআপের শুরুতে কিন্তু প্রচুর ম্যাসি লাগে, সাদা ভুতো লাগে, বাট পরে কিন্তু সবকিছু অ্যাডজাস্ট হয়ে যায়। যাই হোক, তো এখন আমি যেটা করবো, এখন এটাকে আমি আবার একটুখানি ব্লেন্ড করে নিব উইথ মাই ব্লেন্ডিং ব্রাশ। সো অ্যান্ড আমি অ্যাগেইন পার্পেল কালারটা নিচ্ছি, মানে আমি যে কালারটা আমি আমার ফ্রিজে অ্যাপ্লাই করেছিলাম অ্যাট ফার্স্ট, সেটাকে আমি এখন আবার নিচ্ছি, নিয়ে আমি অ্যাগেইন অ্যাপ্লাই করবো। সো দেখতে পাচ্ছ আমি কিন্তু একবারে কিন্তু অনেকগুলো কালার আসলে অ্যাপ্লাই করি না, আমি একটু একটু করে নিচ্ছি, একটু একটু করে কালার অ্যাপ্লাই করছি। সো পার্পেলটা থেকে আমি আবারও ডার্ক পার্পেলে যাচ্ছি এবং নিয়ে জাস্ট এই এরিয়াটাতে লুক, জাস্ট এরিয়াটাতে একটু পার্পেলটা দিয়ে নিচ্ছি, পরে এটাকে আবার আমি আবার সেম ওয়েতে ব্লেন্ড করে নিব। ওকে, এখন যেটা করবো মিডেলটা আমি কি করব, সো মিডেলের জন্য আমি শিমারি শেড একটা ইউজ করব, কারণ শিমারি শেডগুলো আসলে কি রকম তোমাদের সাথে শেয়ার করা দরকার আমার অবশ্যই, এবং আমি সোয়াচেসগুলো দেখাবো প্যালেটগুলো, নো প্রবলেম। তো শিমারি শেডগুলো আমার কাছে অতটা খুব ভালো লাগে নাই সত্যি কথা বলতে, ম্যাটগুলো অনেক ভালো লেগেছে, শিমারিগুলো আমার নর্মালি দেখা যায় যে সব প্যালেটের নাম শিমারিগুলো ভালো লাগে ম্যাটের থেকে, বাট এটার ম্যাটটা ভালো লেগেছে, শিমারিও ভালো খারাপ না, বাট চলে আর কি। ওকে, তো আমি এখান থেকে জাস্ট একটা র্যান্ডম একটা গোল্ডেন টাইপ নিচ্ছি, জাস্ট মাঝখানের অংশটা, আমি যেহেতু গ্লিটার দিব বাট আমি কনসিলার উপরে যেহেতু কোনো কালার অ্যাপ্লাই করিনি, তো জাস্ট শুধু মানে কনসিলারটাকে একটু সেটিংও হয়ে গেল, প্লাস একটা বেজ কালারও হয়ে গেল, এটা আমার অ্যাজ এ বেজ বেজ সরি নট বেজ বেজ কালার হিসাবে এটা খুব ভালো কাজ করবে,
দর্শয় দেখো সীমাইটা কিন্তু খারাপ না, আমি কিন্তু খারাপ বলছি না আগে বলে দিচ্ছি, বাট নট মাই টাইপ, মানে আমি অনেক বেশি ভাইব্রেন্ট পছন্দ করি সীমারি শেডগুলো, বাট এটা আসলে স্যাটেল, মানে ভালোই, খারাপ না, যারা এই ধরনের স্যাটেল টাইপের পছন্দ করো তাদের কাছেও ভালো লাগবে, নো প্রবলেম। তো দেখো আমি এখানে অ্যাপ্লাই করেছি এবং আমি এখন যেটা করবো, এখন আমি গ্লিটারে চলে যাবো এবং গ্লিটারের জন্য আমি এখান থেকে যে হোয়াইট গ্লিটারটা, হোয়াইট না, ইটস নট হোয়াইট, ইটস লাইক অফ গোল্ডেন, গোল্ডেন টাইপের একটা কালার এটাকে নিচ্ছি। আমি আসলে একটা কালার না অনেকগুলো কালার মিক্স করবো। দেখো ইয়াটা কিন্তু খুব সুন্দর, পিগমেন্টেশন কিন্তু খুব সুন্দর। তো আমি একটা কালার আসলে নিবো না, আমি আরো কালার এখানে ম্যাচ করব, মানে আমি গ্লিটার একটা গ্লিটার দাও খুব একটা পছন্দ করি না, আমি কয়েকটা গ্লিটার মিক্স করে দেওয়া পছন্দ করি। এখান থেকে এই যে অরেঞ্জিশ যে কালারটা, এটাও আমি এটার সাথে একটু মিক্স করে নেবো। ওকে, মিক্স করে জাস্ট মিডলে আঙ্গুল দিয়ে প্রেস করে বসিয়ে দিব। প্রেস পিগমেন্ট বলো অথবা গ্লিটার বলো, যেগুলো এখানে তো একদম প্রেস করে বসানো গ্লিটার, তো এই টাইপের গ্লিটারগুলো অলওয়েজই মানে হাত দিয়ে ইউজ করলে বেটার, খুব সুন্দরভাবে বসে যায়। খুব সুন্দর করে বসে গিয়েছে। একটু ছড়িয়ে গেলে ওটা আমি পরে ব্লেন্ডিং করার সময় আবার ঠিক করে নিব। ওকে, এখন হচ্ছে আমি ব্লেন্ডিং করব, হুইচ ইজ সো সো ইম্পর্টেন্ট। তো সেম ব্রাশটাই নিচ্ছি, নিয়ে এক্সট্রা দেখো যে গ্লিটার গুলো ছড়িয়ে গিয়েছিল সেগুলোকে আমি একটু ঝেড়ে ফেলে দিচ্ছি, প্লাস আমার প্রিভিয়াস যে পার্পল শেডটা অ্যাপ্লাই করেছিলাম এটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি যেটা করবো, এখন আমি আমার বাইরের এরিয়াটাতে আর একটু ব্লু অ্যাপ্লাই করবো, কারণ এটা একটু লাইট হয়ে গিয়েছে, সো একটু ব্লু, জাস্ট লিটল অ্যামাউন্ট অফ ব্লু নিয়ে জাস্ট বাইরের এরিয়াটাতে। অ্যাপ্লাই করে দিয়েছি, এখন ওখান থেকে আবার একটু পার্পল নিচ্ছি, পার্পলটা নিয়ে ঠিক ব্লুর উপরে একটু কালারটাকে একটু ফোকাস করে নিচ্ছি। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট আবার পিঙ্কে যাচ্ছি। তো দেখো আমি যে কালারগুলো শুরু থেকে শুরু করেছিলাম আবার লাস্টের থেকে কিন্তু শুরুতে যাচ্ছি। ওকে, ইটস ডান। তখন আমি আমার আইল্যাশটা পরি, পরে তারপর ফিরে আসি। ওকে, আনফর্চুনেটলি আমি ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের যে ভিডিওটা, এটা আমার শ্যুট করা হয়নি, মাত্র খেয়াল করলাম। তো আমি যেটা আসলে ইউজ করেছি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আজকে মিস রোজের এই ফাউন্ডেশনটি 06 নাম্বার এবং ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফোটো ফোকাস ফাউন্ডেশনটি গোল্ডেন ভেজ, এই দুটা মিক্স করে আজকে আসলে অ্যাপ্লাই করেছি। এবং ফাউন্ডেশন দুটা মিক্স করে অ্যাপ্লাই করা আমার ডান। এখন আমি কনসিলারে চলে যাবো এবং কনসিলার হিসেবে আজকে আমি মিস রোজ ব্র্যান্ডেডটাই ইউজ করছি, যেহেতু অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দেখাচ্ছি তাই আমি অ্যাফোর্ডেবলের মধ্যে ইউজ করছি। এবং এটা আমার ফার্স্ট ইম্প্রেশন বলতে পারো, কারণ মিস রোজেরটা এই ফার্স্ট ইউজ করছি এবং জানি না যে কিরকম হবে আর কি। কনসিলার যত কম ইউজ করা যায় তত ভালো, নয়তো ক্রিস করে যায়। ওকে, ইটস নট ব্যাড, খুব ভালো কভারেজ যে দিচ্ছে তাও কিন্তু না। কনসিলার আসলে আমি একটু ভালো কভারেজই পছন্দ করি, বাট নট ব্যাড,
যেটা বললাম খারাপ না, কনসিলার তো ভালোই। বিগেনার যারা আছো তারা আসলে এই ধরনের প্রোডাক্ট ইউজ করো, কারণ যারা বিগেনার তারা আসলে শুরুতেই যদি দামি প্রোডাক্ট নিয়ে নাও কাজ করতে পারবে না, তখন মেকআপের প্রতি একটা বাজে একটা মনোভাব তৈরি হবে, তো তখন কোনো মেকআপই আর আসলে ইউজ করতে ইচ্ছা করবে না। কিন্তু আসলে এটা মেকআপের প্রোডাক্টেরই সবসময় রিজন থাকে না, নিজে ইউজ করার একটা ব্যাপার থাকে। তো বেটার এই ধরনের প্রোডাক্ট ইউজ করবে, কম প্রাইসে ইউজ করবে, দেখবে যে শিখে গেলে পরে তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারো। ওকে, বেশি দিচ্ছি না আর কি, বললাম যেটা, কারণ শীতের দিন এত বেশি প্রোডাক্ট ইউজ করলে আসলে কে কি হয়ে যায়। যাই হোক, এখন আমি মিনাও ব্র্যান্ডেরই একটা বানানা পাউডার ইউজ করছি, এটাও অ্যাফোর্ডেবল, মানে খুবই অ্যাফোর্ডেবল, নট লাইক অ্যাফোর্ডেবল, এটা আমার অনেক বেশি পছন্দের একটা পাউডার। এটা খুবই ফাইন এবং খুবই মানে সুন্দর একটা, ভালোভাবে আসলে পাউডারটা মেল্ট হয়ে যায়। অনেক দিব না, জাস্ট হালকা একটু সারা মুখে আসলে আমি দিয়ে নিচ্ছি। আমি এক্সট্রা কোনো পাউডার যেহেতু ইউজ করছি না, তো এটা দিয়েই আমি আসলে সারা মুখে ফাউন্ডেশন কনসিলার সব আসলে সেট করে নিব। অনেকদিন পরে আসলে ভিডিও করতে বসেছি, অনেক দিন, প্রায় এক বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, বেশি দিন নাই, এক বছর হতে মনে হয়, 7-8 মাস তো হয়ে গিয়েছে আমি ভিডিও দেই না, মেকআপ ভিডিও করি না, তো ভুল ত্রুটি হলে কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখো। ওকে, ইটস ডান। স্পঞ্জ ইউজ করতে যারা, আসলে আমি আজকে বেশি স্পঞ্জ ইউজ করে দেখাচ্ছি, কারণ হচ্ছে স্পঞ্জ ইউজ করা আসলে অনেক বেশি ইজি, এবং যারা মানে মেকআপ করতে পারে না, বিগিনার্স আছে তাদের জন্য আমি বলবো যে স্পঞ্জ ইজ দ্য বেস্ট অপশন। ব্রাশ ইউজ করতে পারলেও ভালো, ব্রাশ অনেক ভালো কাজ করে, কারণ আমার পার্সোনালি ব্রাশ খুব পছন্দ, সেজন্য আমি ব্রাশ খুব বেশি কালেকশনে রাখি, কারণ আমার আমার পার্সোনালি ব্রাশ খুব পছন্দ। তো যাই হোক, আমি একটা ব্রাশ দিয়ে একটু ঝেড়ে নিব, কারণ অনেক সময় না একটু পাউডার বেশি পড়ে যেতেই পারে, নর্মাল একটু ঝেড়ে নিলে বেটার হয় আর কি। ওকে, এখন যেটাতে চলে যাচ্ছে এখন হচ্ছে কন্ট্রোলিং করব। সো কন্ট্রোলিংটা করে ফেলি। আমি না খুব র্যান্ডম আজকে একটা ভিডিও করছি, র্যান্ডম বলতে মানে একদম অ্যাকুরেট ভিডিও, মানে আমি যেভাবে মেকআপ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। খুব একটা প্রো স্টাইলে আমি ভিডিও করছি না, এবং আমি জানি না আমি প্রো স্টাইলে ফিউচারে ভিডিও করবো কি করবো না, আমার করার কোনো ইচ্ছা নাই, কারণ আমার কাছে মনে হয় যে এখন থেকে আমি এরকমভাবেই ভিডিও করবো যেটা আমি সচরাচর আমি যেমন তোমাদেরকে সেটাই আমি দেখাবো। এক্সট্রা করে প্রো লেভেলের ভিডিও করার আমার আসলে ইচ্ছা নেই, এবং আমার কাছে কেন ভালো লাগে না, এবং আমার কাছে মনে হয় আমার আপুরও অ্যাট্রাক্ট হয় না, তাই আমি আমার মতো করি আমি ভিডিও করব, এবং তোমাদের সামনেই প্রোডাক্টিভাবে নিব, মেকআপ করব। সো আই হোপ যে তোমাদের কোনো প্রবলেম হবে না, এবং তোমরা আমার সাথে এনজয় করবে। ওকে, তো আমি কন্ট্রোলিংটা করব আজকে একটা আমার ফেভারিট প্রোডাক্ট দিয়ে, সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। এটা আমি আজকে ম্যাক্সিমাম প্রোডাক্টটি হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এবং মিস রোজের দেখাচ্ছি, কারণ এই দুইটা হচ্ছে খুবই চিপ ব্র্যান্ড। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড হচ্ছে ড্রাগ স্টোরের মধ্যে ওয়ান অফ দি বেস্ট একটা ব্র্যান্ড আমি বলবো, সব প্রোডাক্ট অনেক ভালো ওদের, এবং মিস রোজের প্রোডাক্টগুলো আমি এসব নতুন কিনেছি এই জন্য আমি ইউজ করছি। এছাড়া দেখালাম তোমাদের যে চাইনিজ প্রোডাক্টগুলো কিন্তু খারাপ না, এই আর কি মূল রহস্য। ওকে, তো এখান থেকে আমি যে চকলেটি টাইপের যে সেটটা দেখতে পাচ্ছ এই সেটটা নিব, এটা হচ্ছে একটু ব্রঞ্জি কালার, ইটস এ গুড। এবং আমি এত বড় একটা ব্রাশ নিচ্ছি, কারণ আমার ফেসটা অনেক বড়, তো এত বড় একটা ব্রাশের সাথে খুব সুন্দর মানে আমার ফেসের জন্য ঠিক আছে, কিন্তু তোমরা কিন্তু আমার এত বড় ব্রাশ নিও না। এটা হচ্ছে কাইন্ড অফ ব্রঞ্জিং করে নিচ্ছি, কন্ট্রোলিং তো করা আমি খুব একটা করি না, এবং মোটামুটি বলতে গেলে ছেড়ে দিয়েছি, মানে আমি অনেক যখন জাঁকজমকপূর্ণ কোনো একটা মেকআপ করি, যেমন আজকেরটা কিন্তু আসলে জাঁকজমকপূর্ণই হয়েছে, কিন্তু তারপরও কন্ট্রোলিংটা আসলে রাতের জন্য ভালোই লাগে। এবং এই লুকটা যেহেতু তোমরা পয়লা ফাল্গুনে করতে পারবে,
এটার একটা মেকআপ, শাড়ির সাথে কিন্তু এই মেকআপটা খুব ভালো লাগবে, সালোয়ার কামিজের সাথেও খুব ভালো লাগবে, শাড়ির সাথেও কিন্তু খুবই ভালো লাগবে। এবং এখন তো এমন না যে শুধুমাত্র হলুদেই সীমাবদ্ধ পহেলা ফাল্গুন, এখন তো সবাই সব ধরনের কালার পরে এবং সব ধরনের কালারেই সবাইকে মানায়। তো আমি জাস্ট একটু ব্রনজিং করে কালারটাকে ডাউন করে নিয়েছি, কারণ একটু সাদা সাদা লাগলে না ভালো লাগে না। এত বড় একটা ব্রাশ দিয়ে নোজ কন্ট্রোলিং করবে না, যেটা আমি করছিলাম, বেটার হাত দিয়ে করবে, সারা ফেস বানরের মতো লাল হয়ে যাবে। এখন এখান থেকে যে সাদা শেডটা আছে, এটা সাদা না, ইটস ইয়েলো, তো একটু মিডলে দিয়ে নিচ্ছি। হাত কিন্তু খুব ভালো একটা অপশন মেকআপের জন্য, শুধুমাত্র ব্রাশ স্পাঞ্জ না, হাত দিয়ে অনেক সুন্দর করে মেকআপ করা যায়। তো এটা আমার ডান। এখন হচ্ছে ব্লাশন। ওকে, ব্লাশন আজকে আমি যেটা ইউজ করবো এটা হচ্ছে আমি নতুন পারচেস করেছি। আমি তোমাদের বললাম যে ময়েশ্চারাইজার অনেক কিছুই আসলে নতুন নিয়েছিলাম, তো তার মধ্যে এটা একটা, এটা আমি প্যাকেটই খুলে নিয়ে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মিস রোজের ব্লাশ। ওকে, এটা শেডটা হচ্ছে জিঞ্জারলি। ওকে, জিঞ্জারলি, এটা নাম্বারটা আমি যাই না কত, দেখতে হবে নাম্বারটা আসলে। তো এটা আমি আজকে ইউজ করব। ওকে, আমি প্যাকেটটা খুলি নাই, সো প্যাকেট খুলে একটা প্যারা, প্রবলেম আছে, 05। ওকে, এটা সেটা হচ্ছে 05, এবং আমি এই ব্রাশটাই আসলে ইউজ করি বেশি, আর কোনো ব্রাশ ইউজ করতে চাচ্ছি না। আবার দেখো কালারটা তো অনেক সুন্দর, কালারটা প্যাকেজিং অনেক সুন্দর, কালারটা একটু মভি পিঙ্ক টাইপ, পিঙ্কই চাচ্ছিলাম আজকে। ওয়াও, কালারটা আসলে অনেক সুন্দর, লুক জাস্ট দেখো কত সুন্দর, ওদের মিশ্রদের প্রোডাক্টগুলো আসলে অনেক সুন্দর, আমি আরো প্রোডাক্ট কিনবো ভাবছি। এখন একটা মানে স্টাইল বের হয়েছে, এখন সবাই এই এরিয়াটা এবং এই এরিয়াটা, নোজের এই এরিয়াটা এবং এখানে করে, এবং শীতের দিনে না এই জিনিসটা খুব সুন্দর লাগে। আমি একটু ব্লেন্ড করে দেই, আমি শুধুমাত্র এই জায়গাটাই থাকি না। ওকে, বেশি ব্লাশন দিব না। সো এটা আমি হাইলি রিকমেন্ড করব এটা ইউজ করার জন্য। ওকে, এখন আরেকটা ফান পার্ট, সেটা হচ্ছে হাইলাইটার। তো হাইলাইটার হিসাবে চোখের নিচে অবশ্য মেকআপ আমার বাকি, সেটাও আমি করব, বাট হাইলাইটারটা আগে আমি অ্যাপ্লাই করে নিতে চাচ্ছি। এবং হাইলাইটার হিসাবে আজকে আমি যেটা ইউজ করব সেটা আমি নিজেও জানি না এটা কোন ব্র্যান্ড কি কেমন আমি জানি না, বাট এটা আসলে আমি ইউজ করব। এটা আমার কাছে, আমার কাছে আসলে ওফরার একটা হাইলাইটার আছে, এবং ওফরার বেভারলি হিলসটা অনেকটা দেখতে এরকম। তো এটা আমি নিয়েছি আলি এক্সপ্রেস থেকে, এটা হচ্ছে ক্যামাডিল, ক্যামাদু, আর জানি না আমি নামটা কি, ক্যামাদুই হবে, CMAADU। তো এটার হাইলাইটারটা আসলে আমি আজকে ইউজ করে দেখতে চাচ্ছিলাম যে আসলে কতটা কি কেমন, কারণ এটা আসলে ডিউপ টাইপ বানিয়েছে ওরা হয়তো, দেখো জানি না এটা কীরকম কি, বাট এটা আসলে একটু ইউজ করে দেখি কেমন কাজ করে, নো আইডিয়া, জানি না কীরকম হবে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো আল্লাহ বাঁচালেই হলো, পুরো মেকআপটা নষ্ট না করে দেয়, দেখি কি হয়। ওকে, তো এখান থেকে আমি গোল্ডেনটা আগে একটু ইউজ করে দেখি, আমি ভয় ভয় ইউজ করছি, দেখি গোল্ডেনটা। ওকে, এটা এত বেশি না ফোকাস করছে না, আছে আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, আছে মোটামুটি স্যাটেল টাইপ, বাট ভালোই, খারাপ না, একটু মানে একটু চ্যাঙ্কি একটা ভাবও আছে তার মধ্যে, বাট ইটস নট দ্যাট কাইন্ড অফ চ্যাঙ্কি, নাইস, খারাপ না, এটা ভালো, আমি আমি খারাপ বলবো না, এটা খারাপ না, জিনিসটা ভালো, নিতে পারো চাইলে। এই ধরনের প্রোডাক্ট কিন্তু এখন বাংলাদেশে পাওয়া যায়, এমন না যে আমাকে বলে দিতে হবে কোন পেজে, সব জায়গায় পাওয়া যায় এখন। ওকে, তো আশেপাশে কিন্তু অনেক আওয়াজ পাচ্ছ, আমার বেবি কান্নাকাটি করতেছে, ওর বাবা রাখছে, কিন্তু বাবা রাখলে কি করার বলো, বাবাদের কাছে আসলে থাকতে চায় না, কান্নাকাটি করে। তো এটার জন্য একটু প্লিজ আমাকে
ক্ষমা দৃষ্টিতে দেখো, কারণ আমি কি করবো বলো, আমার আসলে ছোট্ট একটা বাচ্চা এবং ওকে দেখা অনেক টাফ, এবং আমি ছাড়া ওকে রাখাও অনেক টাফ, তাই তারপরে তোমাদের জন্য আসলে কষ্ট করছি, তোমাদেরকে তোমাদের ভালো লাগে ওকে। তো আমি এখন একটু চোখে মেকআপে ফিরে যাই, চোখে আমি বেশি আহামরি কিছুই করব না, সিম্পলি রাখবো, মানে আমি যেহেতু অনেক ডিপলি আই মেকআপ করেছি, গ্লিটার গ্লিটার ইউজ করেছি, তো আমি জাস্ট চোখের নিচে আই থিঙ্ক গ্রিন দিলে বেটার হয়, আর ইয়েলো দিব, বুঝতেছি না কি দিব, গ্রিন দেই কি বলো, গ্রিনটাই মনে হয় ভালো লাগবে, কারণ গ্রিন তো চোখের উপরে অলরেডি আছে, তো একটু চোখের নিচে দিলে মনে হয় খারাপ লাগে না, গ্রিনটাই দেই। ওকে, যে ডার্ক গ্রিনটা ইউজ করছিলাম সেটাই জাস্ট একটু চোখের নিচে দিব। ওকে, একটু পার্পেলও দিব নাকি কি বলো, পুরোটা আসবো না, অল্প একটু জাস্ট বাইরের এরিয়াটাতে একটু গ্রিন দিচ্ছি। দেখো কালারটা কিন্তু অনেক ভাইব্রেন্ট এবং অনেক সুন্দর, প্যালেটটা নিতে পারো, অনেক সুন্দর প্যালেটটা, আসলে অনেক ভালো কালারগুলো, ম্যাট কালার, এত সুন্দর ম্যাট কালার পাওয়া ইটস কাইন্ড অফ ইম্পসিবল, তো আমি বলবো যে নিতে পারো অনেক ভালো কালারগুলো। ওকে, এখন একটু পার্পেল, যে কালারটা আমি আমার চোখে ক্রিজে দিয়েছিলাম, এখান থেকে একটু পার্পেল নিবো, বেশি নিবো না, জাস্ট হালকা একটু পার্পেল নিয়ে জাস্ট গ্রিনটাকে একটু ব্লেন্ড করে দেবো, দ্যাটস ইট। দেখো সুন্দর লাগছে না কালারটা, তোমার চোখটা এখন আরো বেশি সুন্দর লাগছে আই গেস। এখন যেটা করব, এখন চোখের নিচে একটু মাস্কারা দিয়ে নিচ্ছি, এবং আমি আজকে মাস্কারা হিসাবে মেবেলিনের সেনসেশনালটা ইউজ করছি, কারণ এর থেকে বেস্ট মাস্কারা আমি আর দেখি না অ্যাফোর্ডেবলের মধ্যে, এটাই বেস্ট মেবেলিনের, কি বলে গোল্ডেন রোজেরটা কিন্তু আমার ভালো লাগে, গোল্ডেন রোজের ম্যাক্সি মাস্ক, ক্যাটওয়াক, এই মাস্কারাগুলো খুব ভালো, অন্য ব্র্যান্ডেরটা জিজ্ঞেস করো না, অন্য ব্র্যান্ডেরটা জানি না, বাংলাদেশে যেগুলো পাওয়া যায়, লরিয়ালের মাস্কারাও খুব ভালো, লরিয়ালের আমি কিনবো চিন্তা করেছি যেহেতু ভালো। ওকে, ইটস ডান। এখন আমি একটু চোখের নিচে একটুখানি নুট কাজল দিয়ে নিবো, কারণ নুট কাজল দিলে না চোখটাকে আরেকটু বেশি বড় বড় লাগবে, কারণ অলরেডি আই মেকআপের কারণে না চোখটা একটু ছোট হয়ে যায়। আচ্ছা আমি দিচ্ছি, তার আগে আমি একটু লিপস্টিক অ্যাপ্লাই করে নিই, কারণ লিপস্টিক ছাড়া না চোখটা একদমই ফাঁকা ফাঁকা লাগে, সুন্দর লাগে না, তো লিপস্টিক আমি আজকে, আমার আই মেকআপটা যেহেতু অনেক বেশি বোল্ড হয়েছে, তো আমি মিলানির লাভটা ইউজ করছি, এটা আমার অনেক বেশি ফেভারিট একটা লিপস্টিক। দেখো কালারটা অনেক সুন্দর, এই লিপস্টিকটা আমার অনেক ফেভারিট একটা লিপস্টিক, আমার অনেক পছন্দের একটা লিপস্টিকের মধ্যে এটা, যেটা শুকালে না কালারটা একটু লাইট হয়ে যাবে। ওকে, আই থিঙ্ক আই এম ডান, সো আমি জাস্ট চোখের নিচে একটুখানি রিমেলের স্ক্যান্ডালাইজটা ইউজ করবো নুট কাজল, ওটা দেখাচ্ছি না, ওটা পরে চোখে অ্যাপ্লাই করলে দেখতেই পারবেন। সো চলো এখন আমরা আমাদের ফুল মেকআপটা দেখি কীরকম হলো, একটু ড্রেস ট্রেস পরে আসি।
ধন্যবাদ।